রাশিয়ার গ্যাস নিয়ে এতদিন ইউরোপে যে শঙ্কা ছিল এবার তা প্রকাশ্যেই জানিয়ে দিল ফ্রান্স। রাশিয়ার কোম্পানি গ্যাস প্রম ফরাসি জ্বালানি কোম্পানিতে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেয় ফ্রান্স এই অভিযোগ করল। রাশিয়ার বিরুদ্ধে গ্যাসকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছে সে দেশের জ্বালানি মন্ত্রী। মেরামতের কথা বলে বুধবার নর্থ স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাসের প্রবাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এর ফলে আগামী তিন দিন 3রা সেপ্টেম্বর পর্যন্ত গোটা ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রাশিয়ার এমন সিদ্ধান্তে ইউরোপে শীতপ্রধান দেশগুলোতে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এর প্রভাবে শীতের সময় তারা নিঃসন্দেহে বেকায়দায় পড়বে। তাই প্রশ্ন উঠেছে, রুশ প্রেসিডেন্ট কি গ্যাসকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন? আমরা যদি ইউক্রেন যুদ্ধকে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার দিকে তাকাই, তাহলে দেখতে পাই সেটাও নিঃসন্দেহে নজিরবিহীন। We will limit Russia's ability to do business in dollars, euros, pounds and yen. The sanctions carried out against Russia will be on the same level as the aggression it is guilty of. আমদানি রপ্তানি ব্যাংকিং খাত থেকে শুরু করে রাশিয়াকে খেলাধুলার জগৎ থেকেও একঘরে করে রাখা হয়েছে। কাজেই এই বিচারে রুশদের এমন প্রতিক্রিয়াকে খুব অস্বাভাবিকও বলা যায় না। রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেয় ইউরোপের নেতৃবৃন্দের আশঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে গ্যাসের দাম আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এর মধ্যে গ্যাসের দাম বেড়েছে 400%, যার ফলে শীতের সময় জীবনযাত্রার ব্যয় এমন এক পর্যায়ে যে ঠেকবে অনেকের পক্ষে তা বহন করা সম্ভব হবে না। পরিস্থিতি সামাল দিতে ইউরোপের দেশগুলোর সরকারকে $বিলিয়ন ব্যয় করতে হবে। জার্মানিতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিটিং সিজন শুরু হয়, তখন থেকেই সঞ্চিত গ্যাসের প্রয়োজন হবে। ফলে তীব্র শীত ও রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ দুই মিলিয়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারে। রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ফ্রান্স সরকারের এমন অভিযোগের উত্তরে তারা জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞায় তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। রুশরা জার্মান সরকারকে দোষারোপ করে বলেছে, দুই দেশের মধ্যে জ্বালানি সম্পর্ক নষ্ট করার জন্য যা যা করা দরকার জার্মানি তাই করেছে। জ্বালানি শক্তির বন্ধন ভেঙে ফেলার জন্য জার্মানিই দায়ী। এদিকে জার্মানি কয়েক মাস ধরে রাশিয়ার উপর থেকে গ্যাস নির্ভরতা কমানোর চেষ্টা অব্যাহত রেখেছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানির চাহিদার 55% গ্যাস আসত রাশিয়া থেকে, এখন তারা প্রায় 26% নির্ভরতা কমিয়ে এনেছে। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার উপর থেকে সম্পূর্ণ নির্ভরতা কমাতে তাদের 2024 নাগাদ অপেক্ষা করতে হবে। এদিকে যে যাই চেষ্টা করুক না কেন, ইউরোপের নিকট ভবিষ্যৎ যে খুব ভালো নয় তা অবশ্য কেউ অস্বীকার করছেন না। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও পোল্যান্ডে রাশিয়া সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।